নমস্কার, আমি সঞ্চিতা। আমার রান্নাঘর চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি রান্না করব ভাপা ইলিশ। বর্ষাকালে এই রেসিপিটি কিন্তু খুবই জনপ্রিয় এবং টেস্টি, তাই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। এই ভাপা ইলিশ রান্না করতে আমার লাগবে ইলিশ মাছ 4 পিস, পোস্ত 50 গ্রাম, সর্ষে 3 টেবিল চামচ, কাঁচা লঙ্কা 3টে, নুন হলুদ পরিমাণ মতো, সর্ষের তেল পরিমাণ মতো, অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার এবং হাফ চামচ কালো জিরে। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে তাতে পরিমাণ মতো নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এর মধ্যে 50 গ্রাম পোস্ত শিলে ভালোভাবে বেটে নিয়েছি। তারপর 3 টেবিল চামচ সর্ষে বেটে নিয়েছি। এবার গ্যাস অন করে ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিতে হবে। প্যান গরম হয়ে এলে তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। ফ্রাইং প্যানের মধ্যে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিলাম। তেল গরম হয়ে এলে এতে কালো জিরে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা দেবেন সেটা ডিপেন্ড করছে কতটা ঝাল খাবেন তার ওপর। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরে সর্ষে বাটাটাকে জলে গুলে সেটাকে ছেঁকে দিয়েছি। পোস্ত বাটাটাও দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে হাফ চা চামচ হলুদ দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। প্যানে কিন্তু বেশিক্ষণ রাখবো না, মোটামুটি মিনিট খানেক হালকা আঁচে রেখে এর মধ্যে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আর একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর গ্যাস অফ করে মাছগুলোকে সাবধানে একে একে করে প্রেশার কুকারে দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। সর্ষে পোস্তর ঝোলটাও এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, আপনি কিন্তু পুরো রান্নাটা কড়াইয়ের মধ্যেই করতে পারেন। আমি কিন্তু কিছুক্ষণ করার পর প্রেশার কুকার ব্যবহার করছি, কারণ এতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়। এর মধ্যে চাইলে আপনি সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেলও দিতে পারেন। এরপর প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাস বাড়িয়ে দিলাম। হাই ফ্লেমে 2টো সিটি পড়ার পর আঁচ কমিয়ে দিতে হবে। পাঁচ মিনিট পর গ্যাস অফ করে দিলাম। ভাপ ছেড়ে এলেই তৈরি ভাপা ইলিশ। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আরও রান্নার ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।